কে সেই কনসার্টের শিল্পে? কনসার্টের ব্যাকস্টেজ থেকে হেলে দুলে দর্শকদের দিকে হেঁটে আসছেন পারফর্মার, ধীরে তালে নাচের ভঙ্গেমায় চলে গেলেন মঞ্চের একদম শেষ প্রান্তে। তাকে ঘিরে দর্শকদের উন্মাদনায় সৃষ্টি হয়েছে জনজোয়ার। গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা সেই ভিডিওতে দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর, ওবায়দুল কাদের, হিটলার থেকে শুরু করে আপামর জনসাধারণকে। আসল মূল ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহায়তায় নিজের বা সেলিব্রিটিদের মুখ বসিয়ে প্রচারের হিড়িক পড়েছে। ভিগল এআই নামে একটি ওয়েবসাইটে সহজেই কাজ করা যাচ্ছে। মূলত এটি আমেরিকার জনপ্রিয় র‍্যাপার লিল ইয়ার্টির একটি কনসার্টের দৃশ্য। 2021 সালের আগস্টে শিকাগোর ডাগলাস পার্কে আয়োজিত হিপ হপ ফেস্ট দ্য সামার স্ম্যাশ ফেস্টিভ্যালে তিনি মঞ্চে ওঠার সময় ভিডিওটি করা হয়। লিল ইয়ার্টির সেই ভিডিও 2022 সালের 20 জুন ইউটিউবে প্রকাশিত হয়। তবে সেটি আলোচনা আসে মিম ভিডিও ভাইরাল হওয়ার পর, হু হু করে বাড়তে থাকে এর ভিউ। ভিডিওটি ইউটিউবে এখন পর্যন্ত 52 লাখের বেশিবার দেখা হয়েছে। গায়কের পাশাপাশি গীতিকার হিসেবে পরিচিত 26 বছর বয়সী ইয়ার্টি 2015 সালে প্রকাশিত তার ওয়ান নাইট গানটি শ্রোতা মহলে আলোচিত হয়েছে।